এই বলে আমি তোমায় করলাম সমর্পণ আজ থেকে তুমি আমার করে বলিয়ান হবে ভক্ত স্বর্গ বর্তমান আদিলোকের হবে আমার করে সর্বশ্রেষ্ঠ রাজা এই বলে আমি তোমায় দিলাম ভক্ত কিন্তু তুমি জানো ভক্ত যদিলে মরিতে হয় এই ধরাগুলে তাই ভক্ত আমি তোমায় প্রকার অন্তে করলাম অমর বিপদে মরিয়া দেবীর যেখানে আমার নাম রইবে সরল সেই দিন তোমার আমি বিপদ দেবে করিব মুক্তি কথাটা মনে থাকে যেন চিরসুখী হোক ভক্ত আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব কল্যাণ হোক পরীক্ষা করে জানতে হবে এই দেবতার দেবর আমার প্রতিষ্ঠিত হয়েছে কিনা কোথায় মন্ত্রী সেনাপতিগণ তোমরা যে যেখানে আছো আমার সংস্পর্শে করো আগমন মহারাজের আদেশে সেনাপতিরা রাজসভার দিকে ঝুলে চলেছে Thank you.
আজ আমাদের অতি আনন্দের দিন অতি সৌভাগ্যের দিন আমার কোটা আলোচনায় সন্তুষ্ট এসো বাবা ভোলানাথ আমায় দুইখানি বর করেছে সমর্পণ আজ থেকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা হয়ে আছি প্রকার আনন্দম কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে পরীক্ষা করে জানতে হবে এই দেবতা দেবর আমার প্রতিষ্ঠিত হয়েছে কিনা তাই ওরে সেনাপতিগণ আমি তোমাদের হাতে আমার এই রাজকার্যের ভার দায়িত্ব দিই আমি পরীক্ষামূলক দিকটিকে যাত্রা করব আমি রাজ্যে ফিরে আসা না পর্যন্ত এই রাজকার্যের ভার দায়িত্ব তোমরা অক্ষর করে পালন করে চলবে তাই হবে মহারাজ আপনার আদেশ আমরা সাদরে মাথা পেতে গ্রহণ করছিলাম আপনার আদেশ আমরা অক্ষর করে পালন করে চলব অক্ষর করে পালন করে চলব ফুলের বাগানে ফুল তোলার জন্য রাজকন্যা আগমন করছে আমি ওর শিশিতে সব সুযোগে ফেরি
এক অজানা অচেনা রাজকুমারকে, সেই রাজকুমারকে আমি স্বপ্নে স্বপ্নে মনে প্রাণে আমি যে ভালোবেসে পেলেছি গোপনে, কিন্তু কে সেই রাজকুমার? হরি কিছু লেখা তুমি তো না দেখে পৃথিবীর সকলের এই চিত্র বোধ করতে পারো। যাও না দাসী, আমার সেই স্বপ্নে বা রাজকুমারের তুমি একটি চিত্র বোধ করে নিয়ে আসবে। যাও অপূর্ব সুন্দরী তুমি, দেখে যেন কোন রাজকন্যা মনে হয়, কিন্তু কেন বলো তোমার সত্যি পরিচয়, কেন তুমি স্বর্গ হতে আমায় হরণ করে আনিলে এখানে? তোমার আমি মান রাজার কন্যা, নাম পুরুষা, শোনে স্বপ্নে তোমার মেরে উন্মাদিনী হয়ে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি বন্ধু, তাই তো স্বর্গ হতে হরণ করে আনিলাম তোমায়। ভালোবাসা Oh,
তোমার বিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার এই গোপন ভালোবাসার কথা তোমার বিনা অস্বীকার করি তুমি আমার কথা দাও রাজকন্যা এই জীবনে যতই দুঃখ আসুক না কেন তুমি তো আমায় কোনোদিন ভুলে যাবে না তোমার জীবনে মরণে শনি স্বপ্নে আমি যারে ভালোবেসে ফেলেছি গোপনে আমি আকাশ মন্ডলে চন্দ্র সূর্যকে শান্তি রেখে কথা দিলাম আজ থেকে তুমি শুধু আমার বন্ধু তুমি শুধু আমার Yeah.
সহযোগী সকলে আমি তোমাদের হাতে রাজবাড়ির ভার দায়িত্ব দিয়ে আমি পরীক্ষামূলক দিকবিজয় করতে গেলাম দেশ দেশ অন্তরে আমি এই দেবাদেবী বাবা মহাদেবের কৃপা বলি অতি আনন্দের সঙ্গে রাজ্যে ফিরে এসেছি বড় প্রজাবাসী সকলে কুশলে রয়েছেন হে মহারাজ আপনার আদেশ অনুসারে আমরা রাজবাড়ির রাজধর্ম পালন করে চলেছি আশা করি প্রজাবাসীগণ সকলে আনন্দেই রয়েছে মহারাজের জয় হোক মহারাজ মহারাজের জয় বলো বৃক্ষ বলো বলিমা তোমাদের কিবা নাম কোথায় ঝাপ কিবা কাঠ রাজসভায় আগমন নিশ্চয়ই জানাবো রাজা বাবু আমি হলাম আপনার রাজ্যের অনুগত প্রজা এ হলো আমার সহধর্মিনী ক্ষৌর পর্বে হেতু আমরা গ্রামে গ্রামান্তরে নগরে যাই মহারাজ আজ আসতেছিলাম আপনার ওই ফুল বাগানের রাস্তা দিয়ে আস্তে আস্তে ফুল বাগানের ভেতরে গোপনে যাতে যেতে পেয়েছি সেই সংবাদ জানাতেই এসেছি মহারাজ বলো বৃদ্ধ নবীন আমার ফুলের বাগানে তোমরা গোপনে কি এমন দেখেছ তা দেখে হোনাদি রাজসভায় কি বলবো মহারাজ আমাদের বলতে লজ্জা করে মনে আমাদের রাজ্যে রাজকন্যার সঙ্গে গোপনে এক নম্বর যুবক মহারাজ যেমন বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন হরে সেনাপতিগণ হে সেই অপরাধী যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছে আমি আদেশ দিচ্ছি সেই যুবককে আমরা বন্দি করে লইয়া যাও আমি কামদেবের পুত্র দারোগায় বসতি মন আমি হয়েছি কৃষ্ণের নাতি কৃষ্ণের নাতি তুমি আমার মনে পড়েছে আমি জানি জরের বংশধর জরেই হন এক সময় শ্রীকৃষ্ণ তার বাটির সুরে বৃন্দাবনে যত গোপিনীদের মন হরণ করেছিল আর তুমি আমার রাজ্যে গোপনে এসে আমার রাজকন্যার সঙ্গে তুমি প্রতারণা করে জড়ে যুবক হরে সেনাপতিগণ এই অপরাধী যুবককে বন্দী করো অন্ধকার কারাগারে নিক্ষেপ করো গরিবের রাশি রাশি বেচারা খাওয়া যাও নিয়ে যাও তাহলে হয়তো মহারাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবে এদিকে শিবের ভক্তমান ওদিকে স্বয়ং ভগবান যাই যাই আমি এই বার্তাটি ভগবান কাছে এই পৌঁছে দিই
খবর পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ অগ্নির জলে উঠবেন, বর্ণদার সঙ্গে তাদের বিরাট রোগযুদ্ধ হবে। আমি অদৃশ্য এই সন্ধিদের কথা দেখবো আর মনে মনে হাসবো আর বলবো জীবনে মরণে তোমি সত্যি আমি জানি ভালোবেসে।
বসেছিলাম গোপনে, সবাটা আমার শেষ হয়ে গেল বন্ধু, সবাটা আমার শেষ হয়ে গেল। রাজকন্যা যাবার আগে শুধু এইটুকু বলে যাও, তুমি আমায় ভালোবাসবে? তোমার এই জন্মে যদি তোমায় না পাই, আমি পরের জন্মে শুধু তোমার অপেক্ষায় থাকবো বন্ধু, শুধু তোমার অপেক্ষায় থাকবো। এই জন্মে
আমার পালা করে ওরে বাবা রে রে আমি লই রে আমি আমার বাপের বদলে যেটা কর কাছে দিই রে ওরে বাবা রে ও আপনার জীবন তো ও বাবা এ বাবা গো ওরে বাবা রে ওরে বাবা রে ও বাবা রে ওরে বাবা রে ও বাপ ওরে বাবা রে ওরে বাবা রে ও বাপ ওরে বাবা রে ও বাপ ওরে বাবা রে ও বাপ ও বাপ ও বাপ ও বাপ ওরে বাবা রে ও বাপ ওরে বাবা রে ও বাপ ওরে বাবা রে ওরে যুদ্ধ অনিরুদ্ধ তুমি শান্ত হও অনিরুদ্ধ তোমাকে আমি কারাগার থেকে মুক্তি করেছি আর কোন সেনাপতিকে তোমাকে মারামারি করতে পারবে না ওরে অহংকারী রাজাবান ওরে অহংকারী রাজাবান আমি গর্বে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন যত বংশের বিনাশ ঘটাবো না এই জন্য তোর বাহুগুলি সজোরে সকল কেটে দিলাম কারাগার থেকে আজ আমি অনিরুদ্ধকে মুক্তি করলাম মনে পড়েছে আমার দেবাদি দিয়ে বাবা ভোলানাথের কথা বিপদে বলিয়া বাবা মহাদেবের করলে শরণ বাবা ভোলানাথ আমায় বিপদ থেকে করবে মুক্তি কোথায় বাবা দেবাদি দে মহাদেব দুজনের গোপন প্রেম আমি অস্বীকার করেছিলাম বাবা অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে আমি অন্ধকার করা করেছিলাম জামাতে রেখেছিলাম সেই অপরাধে সব শ্রীকৃষ্ণে এসে আমার বাহুগুলি এমনি সকল কেটে ফেলেছে বাবা আমার অপরাধ ক্ষমা করো বাবা এই জবরদস্তলে বললাম ওরে আমার পরম ভক্ত তুমি ক্রোধ বশত করেছো এই কর্ম ওটু বন্ধ আমি তোমায় বললাম মার্জনা কিন্তু উষা অনিরুদ্ধ দুজনে আমার প্রিয় শিষ্য তাই আমি তাদের আশা প্রত্যাশা পূরণের জন্য আমি তাদের প্রজাপতির বন্ধনে বাঁধতে যাই বলো বলো শ্রীকৃষ্ণ তুমি কিছু বলবে না মহাদেব আপনি দেবাদিদেব মহাদেব আপনার আজকে চিরধার্য আনন্দ হোক প্রজাপতিগণ শুরু করুক উষা অনিরুদ্ধের শুভ মিলন তাই হবে এই কাজ তোমরা সকলে উষাকে রাজসভায় নিয়ে এসো আমি যে উষার রূপে মরিত হয়ে
বসাকে গোপনে গোপনে ভালোবেসে ফেলেছি গুরুদেব, আমায় ক্ষমা করুন গুরুদেব, আমায় ক্ষমা করুন। তোমারে তো সাহস, তুমি তোমার পিতৃ মাতৃবাক্য লঙ্ঘন করে অনিরুদ্ধকে গোপনে সর্ব থেকে হরণ করে আনিলে। গুরুদেব আমায় ক্ষমা করে দাও, গুরুদেব আমি যে জন্ম জন্মান্তরে অনিরুদ্ধকে আপন ভেবে ফেলেছি। গুরুদেব মনে রেখো সা অনিরুদ্ধ, তোমরা দুইজনে গোপনে মানবের গর্ব করিলে, তোমরা ভুল করিলে, এই জন্য পরজন্মে তোমাদের দুজনকে মর্তধামে মানব আকারে জন্ম নিতে হবে। অনিরুদ্ধ পরজন্মে তুমি হবে লক্ষিন্দ, উষা তুমি হবে বেহুলা সুন্দরী, উভয়েরই পতি পত্নী মর্তধাম সম্ভবে না থাকবে, কিন্তু বিয়ের রাতে হবে তোমার স্বামীর মৃত্যু। তুমি যে সতী নারী হবে, জগতের নরনারীদের কাছে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। ছয় মাস কৃত পতি তোমায় অপেক্ষারত থাকতে হবে, দেবতাদের পূর্ণ সহায় বলে ছয় মাস অনাহারে অনিদ্রায় থাকার পর তুমি তোমার কৃত স্বামী দেবলোকে আবার তুমি জীবিত হয়ে যাবে, ফিরে পাবে। উষা অনিরুদ্ধ গোপনে মানবের গর্ব করার জন্য তোমাদের মর্তধামেই যেতে হবে, নাম হবে বেহুলা লক্ষ্মীন্দর, আমার আশীর্বাদ আমার অভিশাপ। এই শুভ বিবাহকে প্রতিষ্ঠিত করতে গুলো পুরোহিত ব্রাহ্মণ ধীরে ধীরে সমাস্তরের দিকে আসছে। দেখুন আমি গুলো পুরোহিত ব্রাহ্মণ এসে গেছি, আজকে বিধির বিধান নিয়ম মেনে দেখুন শ্রাবণের উদ্দেশ্য পরিণয় শুভ বিবাহ বুঝে গোপনে তারা বহি যাবো পারা। এক্ষণে আমি মন্ত্র প্রদেশের কাজটা শুরু করব, তার আগে আমি এইটুকুই বলতে পারো যে দেখো তোমাদের এই চন্দন জ্ঞানী থানা ঠাকুরদের মতো আমি লভিমাম লইব পারা, যে সামনে তলে বর্গ নেতা বসে রীতি আনুতা এই যে বাবা মার নাই বাবারা। বলছি বলবো না কিন্তু না বললে উপায়টা এগো এগো জানা এইদিকে ঢুকিয়ে এলাও কি বাবা বৌদি বসে নাই অস্তি বলি কি বাবা উপর দিকে লম্বি থাকা ভিতরে ভিতরে আবার চশমা পড়া কোনটা বিবাহী কেন কোনটা অস্তি ইহার কোন ক্ষমতা নাই, কারণ এখন শিক্ষিত যুগ হয়েছে বাবারা, শিক্ষিত সমাজ শিক্ষিত পরিবেশে বহুমান নিজের আচার আচরণ ব্যবহার সব মাটির তোলায় ফাঁসতেছে, শিক্ষিত পরিবেশে এখন বহুমান নিজের শ্বশুরকে বলছে বাবা আর শাশুড়িকে বলছে মা, মাম শ্বশুরকে বলছে মামা, ভাজুরকে বড় দাদা, কাকা শ্বশুরকে বলছে কাকা, আমাদের লাগলো যে বুড়াকে থেকে চেলিব টাকা, তো সেই তো হয়ে থাকে বাবারা, এখন বহুমান হচ্ছে ইন্টার পাস, শিক্ষিত সমাজ টপিয়ে থাকবে দোষমাল চলবে। এগো শুধু তোমাকে নাই বলি তোমার মতন হাজার হাজার বৌমা দেশে পরিণতি চালান, তবে ঠিক আছে এক্ষুনি আমি মন্ত্র প্রদেশের কাজটা শুরু করব, তার আগে আমি মামাসিদের উদ্দেশ্যে বলি এগো মামি মসি কাকি জেঠি পিসি যারা আমলক্ষে গোপ করা তারা আর বেশি দেরি করো না, সবাই পাহাড় দিয়ে শোন করে চলে আসো, বাকি গিলা মন নিয়ে শোনো বাবারা, কারণ নারীদের বড় ধর্মের জিনিস হলে শুভ বিবাহ আর রোজগার হচ্ছে শাখা এবং সিঁদুর। এই যে হিন্দু ধর্ম মতে বিয়ের পরে তোমরা মাথায় সিঁদুর পরিছো, দু হাতে দুটো শাখা ব্যবহার করো, আচ্ছা বলো দেখি বাবারা এই শাখা গোজনে মতো ভরত স্থাপন করে সিঁদুরটা সঠিক ভাবে গোজেকে করতে হয় সবাই জানো কত জানো জানতে হয় গো, শাখা সিঁদুরে হইলে নারীদের পরম ধর্মের জিনিস, আর এই ধর্ম যদি ঠিক ভাবে পালন করে চলতে পারিস তাহলে আমি জোর গলায় বলে যাচ্ছি রে বাবারা, অল্প বয়সে কেউ কোনোদিন বিধবা হবে না, তো আজকালের বউ বিছানা বোনায় মানছে না শুনছে, এই যে একটা ভদ্র ঘরের বউ শুভ কাজে টপি চশমা পরে অশুভ করতে চলেছে, তবে যাই হোক আমি পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত রয়েছি, আমি অশুভকে শুভ করতে পারার মতন মন্ত্র জানা আছে, ওই গো শান্তির জন্য দেখি বাবা আগে আমি শুধু কর্ম করি তারপরে শুভ কাজটা শুরু করবো।
ওম নমো পবিত্র পবিত্র মানে মাধব মাধব বাজে ওম নমো গঙ্গে গঙ্গতে যেমন আসৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী ওম শান্তি নমো নমো ওম শান্তি সর্ব শান্তি সদা শান্তি নমো এরপরে শান্তিকে শান্তি কামনা করে শুভ কার্য শুরু করব ওম নমো পবিত্র পবিত্র কি বাবা এ তো এইদিকে শুনে নাও আইছো বলছি বলবো নাই কিন্তু না বললে উপায় নাই এগো সবাই জানে শান্তির জলদি দিতে গেলে আমতালের প্রয়োজন হয় ততই মাত্র ঘরের বউ হয়ে পুরুষ জানতা দিয়ে দিতে বাবা কোনটাই শান্তি করবে কোন তবে ঠিক আছে তোমাদের যখন মন শান্তি তখন আমারও শান্তি কোথায় বলে মন যদি হই যাক না তো ঘটির জল গঙ্গা আমিও মারি দিছি ও নম শান্তি সদ শান্তি সর্ব শান্তি নম শান্তি পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে ওম নম গঙ্গে গঙ্গতে যেমন শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী ওম নম সনাতন নম শান্তি ওম নম বজ্র ভদ্র গণ শান্তি ওম নম নম শান্তি ওম শান্তি কি বাবা রে বিশাল মাতার বলতে গেলে যদি বাবা না ও এরা মনে হয় বজ্র দিয়ে এসেছে ডিস্কো দিতে সারা বোধ পাইছে ইংলিশ খাইয়ে মহিলা মেয়ে সব সালের নেশায় চিৎকার হয়ে আছে মা বাবা ধন পাইছে বসানোর মা কয়েছে নিজে ফিরে যখন পড়বি সেই তখন বুঝতে পারবি সংসার চালাটা কত বড় ঝামেলা বটে এই শালা বটরুটার হুসতে পার কি আর বগেলা সাইন্দের বাবা একেবারে যে সাই লেটে পেটে হয়ে আছে শান্তি জল না দিতে দেখি যে মনে বছরে তোদের রক্ষা করে বুড়ি বুড়ি বউ হই জানা ও নম গঙ্গে গঙ্গতে যেমন আসৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী যা শালা বোধ হয়ে যা এ ঠাকুর তুমি কত রাগে আমাকে বিজা দিলে চালে বুঝলে চাই তোকে তো আশীর্বাদ দিলি ও এইরকম কোন আশীর্বাদ ওরে ঠাকুরের দরদ দিল যেমন এই বছরে তোর একটা টুকু টুকিয়া বল জানা হয় এ লেউ তাইলি আর আমার ও বাপ ও নম শান্তি সদ শান্তি সর্ব শান্তি নম শান্তি শান্তি জল বল রে জানা বনার রাগায় হনে রে বাবা এই শান্তি জল যারা পাইয়াছ আর এখনো যাদের পিয়াসাদি হই নাই আমি গ্যারেন্টি করে বলি যে রে বাবা এই কালী পূজা বাদে সবার এই যে কাছে আর কুটুম লাগিয়ে যাবে আর যারা ঘরে ঘুমাছে তাদের ঘরও গ্যারেন্টি দিতে পারছি না এ গো ডাক্তার শ্বশুর সুটি নাস্তা খাইয়ে লেগো বাবা এই সূর্য ডিয়ের উপর করি তার মনে করবে বাপ এ গো শুনে লাও শুনে লাও শুনে লাও তোমার স্বামী কি করে গো চাকরি করে গো যাই হোক বাবা তোমার ভাগ্য ভালো ভগবান তোর মায়ের বাপে তোকে চাকরি আর করে দিয়েছে সুখেই হবে কিন্তু দেখ বাবা মা তো ঘরের বউ একটু কত দাঁত গেলে কল কেটে বেরাস করবি বলি এ গো শুনে লাও বলি শুনে লাও তোমার স্বামী কি চাকরি করে গো ঠিক আছে আমি কত বড় ঠাকুর বলি পাওনা থেকে যখন তা পাবো লেউরি বাবুরা বাজাও রে বিহার মজা বাজনা আর মরার মজা কাটনা কাল বেলে কালিত্রী বন্ধ হবে যে বামুন আগে ডোমনা তারপরে পাওনা দাঁড়াও বাবারা মাঝ গোপালে
করব ওম নমো দন্তে রগো জন্ম সূর্য জন্ম রগো জগন্ন বব মন্ত্র ভদ্র করে বলে একদম বম্পন বলে তাকে রক্ষা সম্বন্ধে সুমধুর সিন্দুর দান হরি হরি বল ولكنك تجد انك 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 تجد ان